হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু সেটা আমাকে তোমাকে শিখিয়ে দিতে হবে না? তুমি আমাকে শিখিয়ে দিবে না সেটা? আমি কেমনে? শিখাবো কিভাবে? তুমি তো ফোনে ধরো না, বাড়ি আজকে তো ফোন ধরছে, আজকে একটু আমাকে আজকে ধরতো। তো ফোন ধরছো, আজকে ধরছো, ঠিক আছে, এখন আস্তে আস্তে শিখাবো। আচ্ছা, এটাই বলছি বাবা, আমার কান ধরলাম, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি অডিও কল দিছো। আচ্ছা, এই যে আমি কান ধরলাম, আরে ভুল হবে না, এখন থেকে ফোন দিবা, আমি রিসিভ করবো। আর আমার জান পাখি বলে আমি নাম্বারটা সেভ করে নিলাম। ওকে, ওকে, হ্যাঁ আসো না, তুমি খুব মন খারাপ করছো তাই না? অবশ্যই মন খারাপ তো হবেই। কেন, কি জন্য তোমাকে আমি কল দিই, তুমি কল ধরো না, তাহলে মন খারাপ হবে না? তুমি যদি আমাকে কল দেওয়া না পাও, তাহলে তোমার কাছে কেমন লাগবে? হ্যাঁ আমি জানি যে তোমার ফোনটা আমার ফোনে আসলে তুমি যদিও একটু হালকা পাতলা রাগ করবা, আর বিশেষ করে কিন্তু আমি রাগটা বেশি করবো, কারণ তোমার ফোন যদি একটাবার আমি বন্ধ পাই, যদি বিজি পাই, তাহলে ভিতরে আমার কীরকম হয়, আমি অস্থির হয়ে যাই। আর এটা নিয়ে কিন্তু তোমার সাথে আমার অনেক বাজাবাজি হয়েছিল, কিন্তু সেটা তোমার স্মরণ আছে কিনা জানি না, কিন্তু এই জন্য আমি বলছিলাম যে তোমার ফোনটা যদি আমি ফেলে ব্যস্ত পাই, তাহলে বাবা খবর আছে তোমার কে। অবশ্যই, মন খারাপ করে কথা বললে যে, কই মন খারাপ করে কথা বললাম? হ্যাঁ দেখলাম না তোমার মুখে, মানে একটু সামনে বললে হাসি মুখে অনেক সুন্দর লাগে, কথাগুলো শুনতে ভালো লাগে, আর তাই তুমি না মন খারাপ করে হ্যাঁ বললা, বুঝলাম না। মন খারাপ করে না, আমি হাসি মুখে কথা বললাম। না তুমি কি যেন একটা চিন্তা করতেছিলে মনে হয় তাই না? কই চিন্তা করতেছি? প্লিজ দেখো, আমার কাছে সব খুলে বললে তোমার সমস্যা কোথায় বলো তো। শুনো একটা কথা বলি, হ্যাঁ বল। অনেকদিন পর তুমি আমার সাথে কথা বলতেছি, তো মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি। তাই? আচ্ছা, তুমি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছো, বুঝলাম না কি হয়। যেমন যেমন এই যে দেখো, তুমি আজকে ফোন দিয়ে কথা বলতেছো খুব হাসি মুখে, খুব নম্রতা বা কোনো অনেক মুখে একটা মানে ভালোবাসার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আছে মুখে, কিন্তু আগে এরকম কিন্তু ছিল না। আর তোমাকে ভালোবাসাটা নিতে হয়েছিল আমার খুব জোর করে, বুঝলাম না কেন বলো তো। তাই আসলে কি আমার পছন্দ হয়নি বুঝি তোমার? না যদি না হতো তাহলে তার ফোন দিতাম না। তাহলে তুমি প্রথম, আমি যখন যখন তোমাকে প্রস্তাব দিলাম, তখন তুমি আমাকে অফারটা নিলে না কেন? সেটা আমার ভালো লাগে নি তখন, তাই আসলে ভালো লাগছিল কিন্তু প্রকাশ্যে বলতে পারো না, এটা বলতে পারো যেটা বোঝা সেটা বুঝে নিবা। কেন, আমি কেন বুঝবো? তোমাকে বুঝে দিতে হবে না আমার? অবশ্যই বুঝে নিতে হবে তোমার। না তুমি সব বুঝে দিলে তো আমি বুঝতে পারবো তাই না? আর তো কথা বোঝানো যায় না, সব কথা মুখে বলা যায় না। ও সব কথা মুখে বলা যায় না। ও আচ্ছা, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয় তাই না? আসলে তুমি না কথার জাদুও জানো ভালো। রান্না করছো কি দিয়ে? আমি বলতে পারি না, এখনো খাইনি তো। এখনো খাও নাই, বিকালে কি খাইছিলা? বিকালে হালকা পাতলা নাস্তা করছিলাম। হালকা নাস্তা করে সারা রাত চলে যাবে? খাবো না, রাত্রে খাওয়া দাওয়া করবো। রাতে বেশি খাওয়া দাওয়া করো না। হ্যাঁ আচ্ছা, কারণ হালকা পাতলা একটু করে খাবা আর শরীরটা একটু স্লিম করবা, ওকে? ঠিক আছে, কারণ তুমি যদি বেশি কিছু হয়ে যাও না, তাহলে আমিও কিন্তু কোন একটা খারাপ লাগবো আমাকে। সমস্যা নেই, এখন যেটুকু আছে দুজনে কিন্তু অনেক সুন্দর মানান আছে, যদি বেশি হয়ে যাও বা একটু পাতলা হয়ে যাও তাহলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখো কথাটা, বুঝছো? আচ্ছা, ওকে। আর কিছু বলবা? না কি বলবো, কিছু বলবা না, একটু হাসি দিয়ে বলো না। আর কি বলবো, আচ্ছা তাহলে ভালো থেকো। হ্যাঁ খাওয়া দাওয়া করবো এখন। তাই? আচ্ছা ঠিক আছে, আমার আমার নাম করেও একটু বেশি করে খাইয়ে নিও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আচ্ছা।